নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি রেইকি সংক্রান্ত বানাচ্ছি, অর্থাৎ আজকের ভিডিওটি যারা রেইকি শিখেছেন বিশেষ করে তাদের জন্য। সবাই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন, জ্ঞান আপনাদের বাড়বে এই বিষয়ে আর কি, নলেজ বাড়বে। তবে ব্যবহার তারাই করতে পারবেন যারা রেইকি শিখেছেন। আজকের ভিডিওর বিষয় কি? বিষয় হচ্ছে, বেশ কিছু রিকোয়েস্ট আমার কাছে এসেছিল যে যখন আমরা কাউকে হিলিং দিচ্ছি, অর্থাৎ আদার্স হিলিংয়ের কথা বলছি, সেলফ হিলিংয়ের কথা নয়, যখন আমরা অন্য কাউকে হিলিং দিচ্ছি তখন আমরা কিভাবে নিজেকে প্রোটেকশন দেব, সেই বিষয়টাই আজকে আমি ভিডিওতে জানাবো। তো মন দিয়ে ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে এই বিষয়টা পৌঁছয়, সবাই জানতে পারে এবং অ্যাপ্লাই করে উপকৃত হতে পারে। পাশাপাশি বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখুন। তাহলে কি হবে, আপনি নোটিফিকেশান পাবেন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হবে এবং সবার আগে আপনি ভিডিও দেখতে পারবেন। পাশাপাশি সেই সমস্ত মানুষদের ধন্যবাদ দেব যারা এই চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের সঙ্গে রয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ছোট্ট ভিডিও। যখন আমরা কাউকে রেইকি হিলিং দেব, ডিস্ট্যান্ট হিলিং হতে পারে, টাচ হিলিং হতে পারে, এক কথায় আদার্স হিলিং, সেলফ হিলিং নয়। নিজের হিলিং যখন করব তখন কোনো প্রোটেকশন বা কোনো কিছুর এতটা প্রয়োজন নেই, সেই অর্থে প্রয়োজন নেই। কিন্তু যখন আমরা অন্য কাউকে হিলিং দেব তখন কিন্তু আমাদের এই প্রোটেকশনের প্রয়োজন আছে। প্রোটেকশনটা কেন নিতে হবে? এই কারণেই নিতে হবে, আপনি যখন হিলিং কাউকে পাঠাচ্ছেন, আপনার ফিজিক্যাল বডি হিলিং পাঠাচ্ছে না, পাঠাচ্ছে আপনার এনার্জি বডি। এবং যাকে আপনি হিলিং দিচ্ছেন সেও তার এনার্জি বডি থেকে রিসিভ করছে, অর্থাৎ আপনি একটি এনার্জি বডি তখন এবং যাকে পাঠাচ্ছেন সেও এনার্জি বডি, আপনি সেন্ড করছেন সে রিসিভ করছে, দুজনই কিন্তু তখন এনার্জি বডির ফর্মে সেটা গ্রহণ করছে। এবং এনার্জি যখনই আমরা হয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, আমার শরীরে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে ওই মুহূর্তে যখন আমি হিলিংটা করছি, তো সেই এনার্জিটাও ওই হিলিংয়ের পাশাপাশি তার শরীরে ট্রান্সফার হয়ে যেতে পারে। আমি আগে আমার থেকেই বলছি, ধরুন আমি কাউকে হিলিং করছি, তো আমার শরীরে যদি কোনো নেগেটিভ এনার্জি সেই মুহূর্তে আসে তো সেটাও কিন্তু কিছু অংশ, পুরোটা নয়, কিছু অংশ তার শরীরে ট্রান্সফার হয়ে যেতে পারে যখন আমি হিলিং করছি। হিলিং তো আমি রেইকি দিয়েই করছি, পজিটিভ এনার্জি পাঠাচ্ছি তাকে সুস্থ করার জন্য এবং তিনি সুস্থ হচ্ছেনও, কিন্তু পাশাপাশি এই ঘটনাটাও কিন্তু ঘটতে পারে বা অধিক অনেক সময় দেখা যায় এই ঘটনা ঘটে যদি আমি এই প্রোটেকশনগুলো না নিই, সরাসরি হিলিং করি। কিন্তু যদি প্রোটেকশন নিয়ে নিই তখন এগুলো হয় না। আবার যখন আমি হিলিংটা করলাম একটি মানুষকে, তো মোটামুটি ধরুন আমার কাছ থেকে কোনো নেগেটিভ এনার্জি তার কাছে যায়নি, আমি এক্ষুনি যেটা বললাম সেটাকে বোঝানোর খাতিরে আমি বলছি, ধরুন যায়নি কোনো এনার্জি, কিন্তু তার শরীর থেকে আমার শরীরে কোনো এনার্জি কিন্তু ব্যাড এনার্জি চলে আসতে পারে, কারণ তিনি অসুস্থ, অসুস্থ বলেই তার কাছে নেগেটিভ এনার্জি রয়েছে, নেগেটিভ এনার্জি তার কাছে আছে বলেই সে অসুস্থ, ঘটনাটা এই। তো যখন আমি হিলিংটা করছি তার সঙ্গে আমার এনার্জির বডি যুক্ত হয়ে যাচ্ছে এবং এই যুক্ত হওয়ার ফলে তার শরীরের নেগেটিভ এনার্জি কিন্তু আমার দিকে বা আমার এনার্জি বডিতে চলে আসার সম্ভাবনাই বেশি। এই কারণে আমাদের প্রোটেকশন শিল্ড বানাতে হবে অথবা প্রোটেকশন নিতে হবে, নেওয়ার পর আমাকে হিলিং করতে হবে। বুঝতে পারলেন বিষয়টা? আরও একবার বলে দিই, যখন আমরা কাউকে হিলিং করছি তখন দুটো জিনিসই ঘটতে পারে। এক, আমি যখন হিলিং পাঠাচ্ছি আমার কাছ থেকে কোনো নেগেটিভ এনার্জি সেই পেশেন্টের কাছে যেতে পারে, অথবা পেশেন্টের কাছ থেকে কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভিটি আমার কাছে আসতে পারে, দুটোই হতে পারে। এবার যদি আমরা প্রোটেকশন নিয়ে নিই তাহলে এটা হবে না। এই প্রোটেকশনটা কিভাবে নেবেন সেটাই মেন বিষয় এই ভিডিওর। সবার প্রথম আপনাকে আপনার যে সাতটি এনার্জি পয়েন্ট রয়েছে বা চক্র রয়েছে, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রা চক্র,
এই সাতটি চক্রের সামনে একটি করে চকুরেই আপনাকে বানাতে হবে এবং সেখানে দিয়ে দিতে হবে। কিভাবে আমি নিচের দিকটা আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ ক্যামেরায় আসবে না, আমি এইটা থেকেই দেখাচ্ছি। একইভাবেই আমি সব চক্রে দেবো, এটাই আমি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা ধরুন হার্ট চক্র রয়েছে, অনাহত চক্র, তো অনাহত চক্রের সামনে আমি এই জায়গায় সিম্বলটা ড্র করবো। আর সিম্বল ড্র করছি, দেখুন আমি এরকমভাবেও করছি না, এরকমভাবেও করছি না, সব আঙুলকে এক জায়গায় করে করছি, এই চকুরেই বানাচ্ছি। দেখুন চকুরেই 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 ড্র হয়ে গেল। এবার অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট, তারপর বিশুদ্ধ চক্রে চকুরেই 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 অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট, আজ্ঞা চক্র চকুরেই 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 অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট, ক্রাউন চক্র চকুরেই 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 অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট। আমি এক্ষুনি প্র্যাকটিক্যালি কিন্তু এই চারটে চক্রকে এক মানে প্রোটেকশন দিলাম থ্রু দিস সিম্বল, চকুরেই সিম্বল। এই কাজটাই আপনাদের করতে হবে। আমি এই চারটে চক্র দেখালাম, আপনাদের সাতটা চক্রই করতে হবে, কারণ নিচের চক্রগুলো আমি যদি করি আপনাদের দেখতে পাবেন না, সেই জন্য করলাম না। এই সাতটি চক্রে ফার্স্ট কাজ এইটা আপনাকে করতে হবে। এরপর একটা বড় করে চকুরেই বানাবেন, আপনার একদম মাথা থেকে পা পর্যন্ত এত বড় কল মানে এরকমভাবে সামনে। তারপর বড় করে চকুরেইটা বানালেন, চকুরে চকুরে চকুরে, তারপর দু হাত এভাবে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট, এটা আপনার পুরো শরীরটাকেই কভার করলো। তাহলে আপনার প্রত্যেকটা এনার্জি পয়েন্টকে আপনি প্রথমে প্রথমে কী করলেন, প্রোটেকশান দিলেন, তারপর পুরো শরীরটাকেই আপনি প্রোটেকশান দিলেন। এরপর আপনি কি করবেন, একটা প্রোটেকশান শিল্ড বানিয়ে নেবেন। প্রোটেকশান শিল্ড বানাবেন কি করে, মাথার উপর একটা চকুরেই বানাবেন এভাবে, তারপর হাতটাকে এরকম ঘোরাবেন, ঘুরিয়ে আবার নিয়ে আসবেন মাথার উপরে, নিয়ে আবার একটা চকুরেই দিয়ে এখানে বলবেন প্রোটেকশান শিল্ড ইজ অ্যাক্টিভেট, প্রোটেকশান শিল্ড ইজ অ্যাক্টিভেট, প্রোটেকশান শিল্ড ইজ অ্যাক্টিভেট, প্রোটেকশান শিল্ড ইজ অ্যাক্টিভেট, এটাই আমি বললাম। এতে কি হলো, আপনার অরাটা পুরো সুরক্ষিত হয়ে গেল। এবার আপনার অরাতে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না। আপনি এটাকে প্রোটেকশন শিল্ড ইজ অ্যাক্টিভেট না বলে অরালকও বলতে পারেন, অরালক অরালক অরালক, এটা আপনাকে পুরোপুরি সুরক্ষিত করলো। এবার আপনি হিলিং দিন, হিলিংটা তার কাছে যাবে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আপনার কাছে আসবে না, যদিও আসে সেটা আবার ইউনিভার্সে ফিরে যাবে। এই যে প্রোটেকশন শিল্ডটা আপনি বানালেন, যা কিছু প্রোটেকশন নিলেন, সেগুলোর জন্য ওই এনার্জিটা এলো আপনার কাছে, আবার ব্যাক করে গেল ইউনিভার্সে। এই বিষয়টা আপনাকে করতেই হবে যখন আপনি অন্য কাউকে হিলিং করছেন, তো এই বিষয়টা আপনাকে করতে হবে। এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে যেটাকে রেইকি শুকনো স্নান বলা হয়। আমার চ্যানেলে অনেক আগে এই ভিডিও দেওয়া আছে, উসুই রেইকি প্লেলিস্টে পাবেন, সেখানে শেখানো আছে, আমি একটুখানি দেখিয়েই দিচ্ছি। এই যে জিনিসটা এখন দেখাচ্ছি এটাকে জাপানিতে বলা হয় কেনিয়া কুহো বা কেনিয়া কু। এই টেকনিকটা করলে কি হবে, আপনার এই অরাটা কিন্তু ক্লিন হয়ে যাবে, সেটা একটা অন্য কনসেপ্ট। এটা হলো আমি অরাটাকে লক করলাম, আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার অরাটা ক্লিন হয়ে যাবে। সেটা কি করতে হবে, এরকম বাঁ কাঁধের ওপরে আপনার ডান হাত রাখবেন, এভাবে হাতটাকে ঘষে কোমর অবধি নাবিয়ে নেবেন, আবার এখান থেকে কোমর অবধি নাবিয়ে নেবেন, এইভাবে কোমর অবধি নামাবেন, এইভাবে কোমর অবধি নামাবেন, ঠিক আছে। তাহলে কভার করলাম, ওয়ান টু থ্রি ফোর, চারবার করলাম, হাতেও করব, ফাইভ সিক্স সেভেন এইট, এবার হাতের ওপরে নাইন টেন। এবার এটা তো আমি স্লোলি আপনাকে দেখালাম, কিন্তু এরকম কিন্তু হবে না প্র্যাকটিক্যালি। কীরকম হবে, এরকম করে হাত রেখে এরকম ফাস্ট হবে প্রত্যেকটাই, এরকম এরকম হবে, হাতেও তাই এরকমভাবে হবে। তো এই যে দশটা পয়েন্ট দেখালাম, বডিতে চারটে, এই হাতে এইভাবে তোমার দুটো, এইভাবে দুটো, আর উপর থেকে একটা একটা, এই যে দশটা বিষয় দেখালাম, এটা আপনাকে এখান থেকে শুরু করে হাত থেকে করে বের করে দিতে হবে একদম ফাস্ট। এটাকে বলা হয় রেইকি শুকনো স্নান, ইনস্ট্যান্ট অরাটা ক্লিনিং হয়ে যাবে। তো আপনি যখন কাউকে হিলিং করছেন তার আগে এটা একবার করে নেবেন, আবার হিলিং হয়ে যাওয়ার পর আর একবার এটা করে নেবেন। এরও কারণ একই, আপনি যখন কাউকে হিলিং দেবেন তার আগে এটা করে নেবেন, আবার হিলিং হয়ে যাওয়ার পর আর একবার এটা করে নেবেন। এরও কারণ একই, আপনি যখন কাউকে হিলিং দেবেন তার আগে এটা করে নেবেন।
তার আগে এটা এই জন্য করবেন যে আপনার কাছে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে সেটা যাতে সরে যায়, তারপর আপনি হিলিংটা দিন। এবার হিলিং করার পরে আপনি এটা আবার কেন করছেন, এই হিলিং চলাকালীন আপনার কাছে যদি কোনো নেগেটিভিটি এসে থাকে পেশেন্টের কাছ থেকে, সেটাও আপনি রিমুভ করে দিলেন, সাফ করে দিলেন শুকনো স্নানের মাধ্যমে। তো এই হচ্ছে বিষয়। তো এই দুটো জিনিসকেই যদি আপনি পাশাপাশি করতে পারেন তাহলে আপনার কাছে কোনো নেগেটিভ এনার্জি কখনোই আসবে না। আপনি মন খুলে একদম ফুল পিক আপে আপনি হিলিং করে যান, যত মানুষকে চান হিলিং করতে পারেন। আরেকটি বিষয়, হিলিং করার আগে নিজের বডি চার্জিং সবসময় করে নেবেন। আপনি সকাল থেকে মানুষের অন্য মানুষের হিলিং করছেন, তারপর লাস্টে নিজের বডি চার্জিং করছেন, এই অভ্যাস কিন্তু পুরোপুরি উল্টো। এই অভ্যাসে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি, আপনার সমস্যা হতে পারে, সমস্যা হয়ই মানুষের। তো সবার আগে নিজের বডিটা চার্জ করবেন, নিজে পাওয়ারফুল হন, তারপর আপনি অন্য মানুষকে পাওয়ার সেন্ড করুন, এটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। তো এই ছিল পুরো বিষয়, আশা করি আপনাদের উপকারে লাগবে, কাজে লাগবে এবং ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এবং আমি সেখানে আপনাদেরকে সেই বিষয়ে ক্লিয়ার করে দেব। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, অফলাইন কোনো কোর্স আপাতত আমার কাছে নেই। হোলিফায়ার 3 রেইকি, যে রেইকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করতে পারবেন। পাশাপাশি এছাড়াও বহু কোর্স আমি করাই, যেগুলো ভিডিও শুরুতে আপনারা দেখেছেন। সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল করুন, হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।